আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার আনিতা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে ব্লগটা সকাল থেকেই শুরু করেছি, আজকে আমার ক্লাস ছিল। আমার উইকে 7 দিনের থেকে 4 দিন ক্লাস থাকে। তো যাই হোক, আজকে অনেক বৃষ্টি পড়ছিল যার কারণে একটু তাড়াতাড়ি কোচিংয়ে আসি। তো এদিকে আমার ফ্রেন্ডও আসছে, ভাবলাম একটু ভিডিও করি। আর এদিকে মামা ছিল, তো মামাকে বলতেছিলাম যে আসেন একটু ভিডিও করি। মামা মনে করছে আমি ওনাকে ছবি তুলতেছিলাম, তো উনি ওই পোস্টে দাঁড়িয়েছিল আর কি। তো যাই হোক, এরপরে আমি একটা ডোনাটের শপে আসি, এখানে কেকও আছে অবশ্য। তো আমার ফ্রেন্ড ডোনাট দেখতেছিল আর কি। তো আমাদের ভালো লাগে নাই, কি জন্য জানে আমরা চলে আসছি। আর সেদিন আমাদের ওয়াফেল খেতে খুবই ইচ্ছা করছিল, কিন্তু ওয়াফেল সাড়ে 12টার দিকে পাওয়া যাবে আর কি। সেই টেবিলে যাবো, ওখানে খাওয়া দাওয়া করবো। আর ওখানে যেহেতু ওয়াফেল আপ আছে, তো ওখান থেকে ওয়াফেল খাওয়া যাবে আর কি। যেহেতু কোনো কিছু খাওয়া যাইতে পারে আর কি, তো আমরা ওয়াফেল আর খাই নাই, আমরা ফ্রাইড রাইস অর্ডার দিছি আর কি। একটা কম্বো প্যাক ছিল এটা। তো যাই হোক, এখানে এগ ফ্রাইড রাইস ছিল, মোমো ছিল, সাথে ছিল ডেজার্ট, আর এখানে ভেজিটেবল ছিল, আর সাথে ছিল চিকেন। অনেক অনেক বেশি ইয়ামি লাগতেছে দেখতে। তো যাই হোক, এখানে আমি মোমোটা খাচ্ছিলাম, মোমোটা অনেক বেশি ইয়ামি ছিল, আর ডেজার্টটা অনেক বেশি মজা ছিল, একদম চকলেট দেওয়া ছিল, এই জন্যই অনেক বেশি ভালো লাগছে। এরপর ইউনিমার্টে আসি। তো এখানে আমার ফ্রেন্ড চকলেট দেখতেছিল, আমিও দেখতেছিলাম। তো চকলেট দেখলে তো আমার মাথা খারাপ হয়ে যায়, কারণ আমি অনেক বেশি চকলেট লাইক করি, অনেক বেশি। আমাকে যদি একটা কেউ চকলেট দেয়, আমি অনেক বেশি খুশি হয়ে যাই। তো আমার ফ্রেন্ড আরেকটা ফ্রেন্ড, ও ওর হাজব্যান্ডের জুট নিছিল স্বপ্ন থেকে, তো তখন আমাদেরকে একটা চকলেট দিছিল, তো সেটা খাবো একটু পরে আর কি। তো এই তো চকলেটের অবস্থা একদম শেষ হয়ে গেছে, গলে গেছে একদম। যাই হোক, এরপরে অনেক বেশি বৃষ্টি হচ্ছিলো, তো বাসায় চলে আসি। তো এই যে দেখতে পাচ্ছেন বাস উঠে গেছে, অনেক বেশি বৃষ্টি হচ্ছিলো, এরপরে ভিডিও করি নাই। আর যেহেতু বাইরে থেকে খেয়ে আসছি, আর দুপুরে লাঞ্চও করি নাই। তো এদিকে আমরা কাঁচা কলা আর পেয়ারা ছিল, তো এগুলোতে একটা একটা করে ভর্তা বানাই আর খাই। তো ভাবলাম আজকে একটা ভিডিও করি, যেহেতু আমরা অনেকগুলো, তো ভাবলাম যে আমরা ভর্তা করা যেতে পারে। তো এই তো আমরা এখন ভর্তা করবো, আমরাটাকে কেটে নিছি পাতলা পাতলা করে, আর এর মধ্যে লবণ মরিচ দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিব। আমার আজকে ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, ছোট একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে ছোট বেল আইকনটি আছে সেটাকে প্রেস করতে একদমই ভুলবেন না। সন্ধ্যাবেলা আম্মু এখানে তালের পিঠা বানাচ্ছে, সাথে ঝাল পিঠাও বানাচ্ছে। তো তালের পিঠা মোটামুটি ভালো লাগে, কেন জানি তালগুলো তিতা তিতা লাগে, মানে তালের রসটা কেমন জানি তিতা তিতা লাগে। তারপর আমার আম্মু অনেক সুন্দরভাবে বানায়, ওই তিতা জিনিসটা আসে না আর কি। তো যাই হোক, বানাচ্ছে আর কি আম্মু। তো রেসিপিটা শেয়ার করতে পারি নাই, কারণ আমি তখন কী জানি করতেছিলাম আমার নিজেরও মনে নেই। তো এখানে আম্মু আমাকে নাস্তা দিয়ে গেলো, আর এখানে আমি ডরেমন দেখতেছিলাম। তো ডরেমন দেখতে খাবার খাবো আর কি। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ব্লগ দেখার জন্য আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।